দর্শক, ইস্তেমার আরও খবর জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা সুলতান মাহমুদ আরিফ এবং একই সঙ্গে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। আমরা প্রথমে চলে যাচ্ছি আরিফের কাছে। আরিফ, কয়টা নাগাদ শুরু হতে পারে আখেরি মোনাজাত, সার্বিক অবস্থা কেমন দেখছেন, সবকিছু মিলে জানাবেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। শাকিল, আখেরি মোনাজাত ঠিক 10টার পরপরই শুরু হবে, তবে 10টা থেকে 11টার মধ্যে মূলত আখেরি মোনাজাতের কাজ সম্পন্ন হবে। তবে ফজরের পরপরই আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে সাধারণ মুসল্লিদের যে ঢল, সেটি কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে তুরাগ তীরের যেখানে আসলে বিশ্ব ইজতেমার পর্বটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে একেবারে কানায় কানায় মানুষে ভরপুর হয়ে গেছে। দেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ মুসল্লিদের উপস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু আজকে আখেরি মোনাজাত, বিশ্ব ইজতেমার 57তম পর্বের আজকের আখেরি মোনাজাতের মাধ্যমে 57তম পর্ব শেষ হবে, এই জন্য আসলে ধর্মপ্রাণ যারা মুসলমানরা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে এখানে একত্রিত হয়েছেন এবং একত্রিত হয়েছেন, যার কারণে একেবারে ফজরের আগ থেকেই বলা চলে যে বিশ্ব ইজতেমার যে টঙ্গীর তুরাগ তীরের যে ময়দান যেখানে মোনাজাত, তার আশপাশে কয়েকটি এলাকায় পুরো মানুষের ভরপুর হয়ে গেছে। আর যেহেতু এখানকার আসলে সাধারণ মানুষের উপস্থিতির কথা বিবেচনা করে রাত থেকেই মূলত এখানে আসলে যে সাধারণ যানবাহন চলাচল করা সেটি কিন্তু বন্ধ ছিল। রাত থেকেই বললে হবে না, 9 ফেব্রুয়ারি থেকেই মূলত এখানকার কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ আছে, যেহেতু এখানে সাধারণ মুসল্লিদের উপস্থিতি থাকে এবং অনেকেই রাস্তায় অবস্থান করেন এবং রাস্তায় টুকটাক দোকানপাট থাকে, যার কারণেই নিরাপত্তার খাতিরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মুসল্লিদের যে উচ্চপড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং টঙ্গীর তুরাগ তীর ছাপিয়ে, ময়দান ছাপিয়ে বিভিন্ন জায়গায় আশপাশের বিভিন্ন এলাকায় কিন্তু মানুষ ছড়িয়ে গেছে এবং মানুষ আসতেছে। যেহেতু এখনও সময় আছে, 9টার পরপরই যেহেতু তার বিশেষ আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, সে উপলক্ষে মানুষের ঢল এখনও নেমেছে এবং অসংখ্য অগণিত মানুষ কিন্তু রাস্তায় আছে, যার আনুষ্ঠানিকতা বলা চলে যে আনুষ্ঠানিকতা 9টার পরই মূলত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত কেন্দ্রের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাবো রফিকের কাছে। রফিক, আপনি জানাবেন সবশেষ অবস্থা কি দেখছেন, আপনার পিছনে দেখতে পাচ্ছি অনেক মুসল্লিদের ঢল, সবকিছু মিলে জানাবেন। আসলে আপনি জানেন যে ফজরের নামাজের পর কিন্তু হেদায়েতি বয়ান শুরু হয়েছে, যে বয়ানটি এখন দেখছেন শুনছেন আপনি, এই বয়ানটি মূলত পরিচালনা করছেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। মূলত যে হেদায়েতি বয়ান চলছে, এই হেদায়েতি বয়ানের পরই কিন্তু এই হেদায়েতি বয়ান শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, সেটি আমাদের নিশ্চিত করেছে গতকাল মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ ছাই। তিনি বলেছেন যে ফজরের নামাজের পরে যে হেদায়েত বয়ান শুরু হবে সেই বয়ানটি 10টা পর্যন্ত চলবে এবং 10টার পরে কিন্তু যে কোনো সময় আখেরি মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে। তো আপনি দেখছেন যে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য এর মধ্যে কিন্তু বিপুল সংখ্যক মানুষ আসলে জড়ো হয়েছে, এটি গত পর্বে কিন্তু হয়েছে, প্রতি পর্বে অতিরিক্ত মানুষের যে সমাগম হয় আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে, কারণ হাদিসে আছে একসাথে হাজার হাজার মানুষের সাথে মোনাজাত দলে যে সোয়াব, সেই সোয়াবের আশায় মূলত এসেছে। তাছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আখেরি মোনাজাতে যে সমস্ত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবে তাদের সুবিধার্থে মূলত 4টি সড়কে কিন্তু মধ্যরাত থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করেছে। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু আজকে ঢেলে সাজানো হয়েছে। পুলিশ প্রশাসন বলছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রতিটি খিত্তা খিত্তায় কিন্তু পোশাকে এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে, যাতে করে সুষ্ঠু এবং সুন্দরভাবে ইজতেমাটি শেষ করতে পারে। তো এখন পর্যন্ত এখান থেকে এই ছিল সর্বশেষ খবর। শাকিল, রফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।